নমস্কার, প্রথমত হচ্ছে আজকে বলবো ইন্টারভিউ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউয়ের কী কী হয়েছিল, আমার এক্সপিরিয়েন্স কী কী ছিল, আমাকে ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করেছিল এবং ইন্টারভিউতে কী কী হয়, কী কী আসলে জিজ্ঞেস করা হয়, ইন্টারভিউতে আসলে কী কী জিজ্ঞেস করা হয় বা ওরা কী চায়, মানে এই সবটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো যে ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর বা চিন্তা করার কিছু নেই। তার কারণটা হচ্ছে, দেখো, ইন্টারভিউতে তুমি কটা প্রশ্ন পারলে বা না পারলে সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তার চেয়ে অনেকে বেশি ইম্পর্টেন্ট যে তুমি ওই ইন্টারভিউতে তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কী, তোমার অ্যাপিয়ারেন্সটা কী, তুমি কীভাবে কথা বলছো, কী ভাষায় কথা বলছো, ওনাদের যে জটিল প্রশ্ন, যে ট্রিকি প্রশ্নগুলো তোমার ওপর ছুঁড়ে দিচ্ছে, সেই প্রশ্নগুলোকে তুমি কীভাবে সামলে নিচ্ছ, মানে সোজা কথায় তোমাকে ইয়র্কার বল দিচ্ছে, তুমি সেই ইয়র্কার বলে, লাসিত মালিঙ্গার ইয়র্কার বল, সেই ইয়র্কার বলে তুমি কি সেটাকে ডিফেন্ড করতে পারছো, না সেই বলটাকে ঘুরিয়ে তুমি আপার কাট মেরে দিতে পারছো, মানে তুমি কী করতে পারছো, নাকি একদম সোজা মিডল স্ট্যাম্প উড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মূলত দেখা হয়। প্রথম একদম শুরু থেকে বলি, ইন্টারভিউর আগে আমি কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম, প্রথম প্রশ্ন, ইন্টারভিউ কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম, প্রস্তুতিটা দেখো যেভাবে নিয়েছিলাম, এখনকার হচ্ছে আমাদের ডিজিটাল যুগ, ইন্টারভিউ তো কোনো বইতে পড়ে সেভাবে তুমি অতটা করতে পারবে না, মূলত হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, প্রচুর ভিডিও, মানে ইন্টারভিউয়ে ভিডিও যত আছে চেষ্টা করবে, এখন তোমার হাতে সময় আছে, যতটা পারবে ইন্টারভিউয়ে ভিডিও দেখে রাখো। দেখো কোনো ভিডিও, ধরো বিভিন্ন ভিডিওতে বিভিন্নজন বিভিন্ন কথা বলবে, সবটাই মনে নেওয়া দরকার নেই, কী করবে সবার থেকে সবটা শুনবে, শোনার পরে নিজের ভেতর থেকে একটা জিনিস দেখবে, তোমার নির্যাস যেটাকে বলে সেই নির্যাসটাকে বার করবে ইন্টারভিউয়ের সামনে, তাহলে কী হবে, তোমার ভেতরের কথা, তোমার শব্দ, তোমার বাক্য সেটাই তুমি বলবে, মুখস্থ করা বাক্য বলতে যেও না, কারণ ইন্টারভিউয়ে যারা থাকেন তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা সেটা কিন্তু বুঝে যাবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আর যেটা করেছিলাম পশ্চিমবঙ্গের সম্পর্কে, পশ্চিমবঙ্গের নদ নদী, ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের তোমার এই যে যে খাদ্য বা কোন অঞ্চলে কী কী পাওয়া যায়, ধান গবেষণা কেন্দ্র থেকে শুরু করে, মানে পশ্চিমবঙ্গ অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কে খুব ভালোভাবে একদম তুমি পড়েছো। তোমার যে নাম, তোমার যে নাম, সেই নামের প্রতিশব্দ, সেই নামের অর্থ কী, সেই নাম থেকে কোনো দেবদেবতার নাম আছে কিনা বা কোনো সাহিত্যিকের নাম আছে কিনা, এই সব মানে তোমার নামকে কেন্দ্র করে প্রশ্ন আসতে পারে, যেগুলো মোস্ট পপুলার এসছে, আমাকেও করা হয়েছিল। আর যেটা হতে পারে, তুমি যে স্থানে থাকো সেই স্থান সম্পর্কে কিন্তু অবশ্যই জেনো, কারণ প্রায় 70% কেসে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়, তুমি কোথা থেকে এসছো, যখন জিজ্ঞেস করা হয় তখনই তারা কিন্তু তুমি যে অঞ্চলের নাম বলবে, যে জেলার নাম বলবে, বলবে সেখানকার দুজন বিখ্যাত সাহিত্যিকের নাম বলো, দুজন বিখ্যাত খেলোয়াড়ের নাম বলো, বা তোমার অঞ্চলের সেরা কোনো এরকম ব্যক্তিত্ব, সেরা কোনো স্থান, কোনো ঐতিহাসিক দ্রষ্টব্য, কোনো ভৌগোলিক কিছু আছে কি না সেটা ভালো করে জেনে যাও, এইগুলো জানো। তার 4 নম্বর হচ্ছে পুলিশ সম্পর্কে তুমি সবটা জেনে যাও, পুলিশের বিভিন্ন র্যাঙ্ক, বিভিন্ন বিভাগ, পুলিশে পুলিশ নিয়ে যেটা জিজ্ঞেস করা হয়, কারণ তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চলেছো, তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার অবশ্যই কিন্তু জানা উচিত, যেটা তোমাকে জানা উচিত যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুরো যে স্ট্রাকচারটা সেটা কী আছে, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে তোমার আমাদের মোটো কী আছে, পুলিশ আইন কত সালে পাশে, মানে যত রকম কিছু আছে তুমি এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পাবে, আমার এই চ্যানেলেও আমি আস্তে আস্তে প্রত্যেকটা এরকম টপিক ধরে ধরে তোমাদেরকে দিয়ে দেবো। এরপরে যেটা আসছে, দেখো মূলত হচ্ছে তুমি আমাদের দেশ নিয়ে আর ম্যাপটা তুমি ভালো করে দেখেছো, যে পশ্চিমবঙ্গের ম্যাপে কোথায় কী আছে, মূলত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ার ম্যাপটাকেও তুমি ভালো করে দেখে যাবে, এটা হচ্ছে বিষয়বস্তু গেলাম। এর পাশাপাশি আরও বিভিন্ন টপিক তো আছেই, তুমি যে সাবজেক্ট পড়াশুনো করেছো, যদি ইতিহাস পড়ে থাকো, যদি ইতিহাস তোমার সাবজেক্ট থাকে তাহলে ইতিহাসকে নিয়ে তোমার প্রশ্ন হবে, যদি তুমি কিছু অনার্স করেছো নিশ্চয়ই উনি জিজ্ঞেস করবে শিক্ষাগত যে জায়গাটা, বা ওনাদের কাছে লিস্টও থাকবে সেই তোমার যে সাবজেক্ট, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটা একটু দখলদারি নিও। কিন্তু আমি আবারও শেষ কথা বলবো, যেটা তোমার সাবজেক্টে তুমি কটা প্রশ্ন উত্তর পারলে সেটা ইম্পর্টেন্ট নয়, না পারলে বলবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা বলবে না স্যার আমার মনে ছিল কিন্তু আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, এটা একদম বলবে না, এটা নেগেটিভিটি কথা, তাহলে ওরা বুঝবে যে তুমি এটা চালাকি করছো, তুমি ডাইরেক্ট বলবে একদম সহজ সরল কথা, তুমি সরলভাবে বলবে স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা স্যার এটা আমি জানি না, স্যার এটা আমি জানি না, মানে তোমার মধ্যে কখনো অধিক রুটও থাকবে না, আবার খুব ভীত ভয় পেয়ে আছো, বাবা কী হবে, চাকরি পাবো কি পাবো না, এই সব টেনশন নিয়ে যাবে না ইন্টারভিউতে, নর্মাল বলবে স্যার এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মুখে একটা হাসির ভাব থাকবে, মুখে একটা কোমলতা থাকবে, কিন্তু কখনো সেটা দুর্বলতা নয়, কিন্তু কোমলতাকে দুর্বলতা নয়, তুমি ইউ আর আ ভেরি স্মার্ট বয়, তুমি প্রচণ্ড স্মার্ট, তুমি হ্যাঁ স্যার এটা আমি স্যার এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তখন দেখবে তার সে নেক্সট প্রশ্নে চলে যাবে। গেল মেন, এরপরে আসছি মূল যে